বন্ধুর প্রতি ভালোবাসার নজির সৃষ্টি করলো রোজিনা পারভিনের সহপাঠীরা। বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে বর্ধমান পৌরবালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রোজিনা পারভিনের স্মৃতির উদ্দেশ্যে সহপাঠীরা বর্ধমানের পথ কুকুরদের জন্য অ্যান্টি রাবিস ভ্যাকসিন প্রদান করেন। আজ 100টি কুকুর ও 6টি বিড়ালের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এই মহৎ কাজকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এই কাজে উপকৃত হব গোটা বর্ধমানবাসী তথা সমাজের কাছে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ। এই কাজের মাধ্যমে বন্ধুর প্রতি প্রগাঢ় ভালোবাসার নজিরও সৃষ্টি করলেন রোজিনা পারভিনের সহপাঠীরা। বর্ধমান থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি। আজকে বর্ধমান শহরের কালনাগেট এলাকায় ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার থেকে এবং বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের 2007-এর ব্যাচ রোজিনা পারভিনের স্মৃতির উদ্দেশ্যে ওনার কিছু ক্লাসমেট অন্বেষা মুখার্জি উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে স্মৃতির উদ্দেশ্যে ওরা এরকম ভ্যাকসিন ইয়ে করে ভালো কাজ করে, সেই হিসাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে ভ্যাকসিন ক্যাম্প করা হয় পথ কুকুরদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন যাতে জলাতঙ্ক না হয় সেই জন্য আজকে, এবং ওনারা সমস্ত খরচা বহন করেছিলেন। 100টার ওপর 100টার থেকে কিছু বেশি অ্যানিমেল 100টা কুকুর 6টা বিড়ালের আজকে ভ্যাকসিন করা হয়েছিল বর্ধমান শহর, তাতে কুকুরগুলো তো বটেই, তার সঙ্গে বর্ধমানবাসীর এলাকার মানুষজনও কিছু উপকৃত হবে যাতে জলাতঙ্ক রোগ না ছড়ায়, সেই উদ্দেশ্যে মেনলি এটা করা। আর তার সঙ্গে সাধুবাদ জানাতে হবে রোজিনা পারভিনের সহপাঠীদের যারা এইরকম কাজ করে চলেছেন প্রতি মুহূর্তে, তারা খুব ভালো জিনিসই এটা করছেন যাতে পরিবেশের সবারই মঙ্গল হয়, সেই জন্য ওনাদের এই কাজেও আমরা যথেষ্ট সাধুবাদ জানাই।